আসসালামু আলাইকুম। কামতাসিয়া স্টুডিও বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপসগুলো নিয়ে থাকি এবং সেগুলোকে কিভাবে কামতাসিয়াতে নিয়ে এডিট করতে হয় সেই প্রসেসটি এখন আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কামতাসিয়া স্টুডিও ওপেন করার পরে আমরা প্রথমেই ওই ক্লিপসকে অ্যাড করে নিব। তার জন্য প্লাস এই বাটন আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া রয়েছে ক্লিক করতে হবে, তাহলে ওপেন ডায়লগ বক্স ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে যে সোর্সে আমাদের বিভিন্ন গ্রিন স্ক্রিন রাখা আছে আমরা অ্যাড করে নিব। তো আজকের এই ভিডিওতে মূলত দুইটি ব্যাপার আমি দেখাবো। প্রথমটি হচ্ছে লোয়ার থার্ড এবং আরেকটি হচ্ছে বিভিন্ন সাবস্ক্রাইব যে বেল বাটনগুলো রয়েছে সেগুলোকে কিভাবে এডিট করতে হয়। ঠিক আছে, আমরা ওপেন করি। প্রথমে লোয়ার থার্ড থেকে আমরা শুরু করতে পারি। আমরা জাস্ট এটিকে ধরে এই মিডিয়া ট্র্যাকে আমরা নিয়ে আসবো। ট্র্যাকে নেওয়ার পরে ঠিক এই অবস্থায় দেখাবে। ঠিক আছে, এখন যেটি আমরা করব, আমরা জাস্ট এই যে মোড থেকে আমরা চলে আসব এই যে ভিজুয়াল এফেক্টস রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেন দেখুন এখানে রিমুভ কালার রয়েছে, জাস্ট আমরা ড্র্যাগ করে জাস্ট আমাদের এই ক্লিপসের উপরে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই অবস্থায় হবে। এবং এই পাশে আমরা প্রপার্টিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখুন কালার রয়েছে, কালারের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। দেন আই ডোপার ইউজ করবো আমরা। ঠিক আছে, আই ডোপারে ক্লিক করে জাস্ট আমরা এখানে একবার ক্লিক করব, তাহলে দেখুন আমাদের যে গ্রিন স্ক্রিনটি রয়েছে সেটি রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি কোনো সময় দেখা যায় যে অল্প অল্প একটু গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এই যে টলারেন্স রয়েছে আমরা এখান থেকে বাড়িয়ে কমে দিতে পারবো টলারেন্স, এবং সফটনেস রয়েছে সফটনেসও আমরা এখান থেকে বাড়িয়ে কমে দিতে পারবো। হুই রয়েছে, হুই আমরা চেঞ্জ করে দিতে পারি। এভাবে দেখে দেখে আমাদের ঠিক করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করুন আমাদের এটি কিন্তু ফুল স্ক্রিন মোডে কিন্তু ছিল। ঠিক আছে, তার জন্য অনেক সময় ভিডিওর ভিতরে এটি কাঁপাকাঁপি হতে পারে, তাহলে কি করতে হবে আরেকটু এডিট করে নিতে হবে। আমরা যদি এটিকে ছোট করতে যাই তাহলে কিন্তু একেবারে ছোট হয়ে যাচ্ছে, দেখুন এটি কিন্তু একেবারে ছোট হয়ে যাচ্ছে। তার জন্য আমরা যেটি করব, উপরে দেখুন ক্রপ একটি বাটন রয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে ক্রপের অপশন কিন্তু দেখা যাচ্ছে। এখন জাস্ট যতটুকু অংশ আমাদের কাটা দরকার ঠিক এই অবস্থা আমরা কেটে নেব। এরপরে জাস্ট আমরা এই সিলেকশনে একবার ক্লিক করব। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমাদের এটি ক্রপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা বড় করতে যাই, ছোট করতে যাই, তাহলে এখান থেকে ছোট বড় করা যাচ্ছে। এখন কিন্তু ফুল স্ক্রিন মোডে কিন্তু আর নেই। ঠিক আছে, আবার আমরা এখান থেকে ধরেও কিন্তু ছোট বড় করে নিতে পারি। ঠিক এই অবস্থা আমরা ছোট বড় করে নিয়ে যেখানে প্লেস করা দরকার, লোয়ার থার্ড সাধারণত ভিডিও নিচেই থাকে, আমরা কিন্তু এইভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটি গেল লোয়ার থার্ডের ব্যাপার, তো আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখন যদি কোনো সময় সাবস্ক্রাইব এবং যে বেল বাটনটি রয়েছে আমরা যদি কোনো অন্য কোনো ভিডিও থেকে নেই অথবা ক্লিপস থেকে নেই, তাহলে সেটিকে কিভাবে এডিট করতে হয় সেই ব্যাপারটি এখন আমরা দেখি। ঠিক আছে, ধরা যাক এটি হচ্ছে আমার ভিডিও ক্লিপস, জাস্ট আমরা এই ট্র্যাকে নিয়ে আসবো, ট্র্যাকে নিয়ে আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন দেখতে হবে কোথায় আমাদের ওই অংশটুকু রয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইব অংশটুকু রয়েছে। ধরা যাক এখানে রয়েছে, আমরা চাইলে একটু বড় করে নিতে পারি বোঝার জন্য। এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে প্রথমে অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে, তার জন্য এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব অথবা স্পিল্টে ক্লিক করব। তাহলে স্পিল্ট হলো এখন যতটুকু অংশ নেওয়া দরকার, ঠিক আছে ঠিক ততটুকু অংশ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ধরা যাক এতটুকু, জাস্ট আমরা পরের অংশটুকে স্পিল্ট করে নিই, তাহলে স্পিল্ট হলো। এখন এতটুকু অংশের ভিতরে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে কোনো সাউন্ডকে আলাদা করার জন্য, তাহলে মাউস রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও রয়েছে এখান থেকে আমরা জাস্ট সাউন্ডকে কেটে ফেলে দিচ্ছি। আমাদের নিজেদের মতো সাউন্ড আমরা এখানে ইউজ করব। এখন জাস্ট আমরা এই যে ভিজুয়াল এফেক্টস রয়েছে এখানে ক্লিক করব, দেন রিমুভ কালার রয়েছে, জাস্ট এটিকে ড্র্যাগ করে আমরা আমাদের ভিডিও ক্লিপসের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসতে হবে ডান পাশ থেকে যে রিমুভ কালার থেকে কালার, এরপরে এই ড্রপ ডাউনে ক্লিক করে আই ডোপার সিলেক্ট করে নিয়ে জাস্ট আমরা এই গ্রিন এরিয়াতে একবার ক্লিক করব। ঠিক আছে, তাহলে দেখুন রিমুভ হয়ে গেল। এক্ষেত্রেও যতটুকু অংশ, অর্থাৎ যদি কোনো গ্রিন অংশ থাকে, তাহলে সেগুলোকে আমরা এখান থেকে যে টলারেন্স সফটনেস রয়েছে ইত্যাদি ব্যাপারগুলো সেটিংস রয়েছে আমরা এখান থেকে ঠিকঠাক করে সেট করে নিব। এখন লক্ষ্য করুন যদি এই অবস্থায় আমাদের এই সাবস্ক্রাইব বাটনটি ভিডিওর মাঝখানে থাকে, তাহলে সেটি কিন্তু ভালো দেখা যায় না। তাহলে কি করতে হবে, এটিকে ক্রপ করতে হবে। তার জন্য ক্রপে ক্লিক করি, দেন যতটুকু অংশ ক্রপ করা দরকার আমরা ঠিক এভাবে ক্রপ করে নেব, ডানে বামে যতটুকু অংশ আমাদের ক্রপ করা দরকার। ক্রপ করে নেওয়ার পরে জাস্ট আমরা সিলেক্টে ক্লিক করব, তাহলে সেটি ক্রপ হয়ে গেল।
কিন্তু এটি কিন্তু আমরা মাঝখানে রাখবো না, ঠিক আছে? আমরা চাইলে এটি মিডিলে রাখতে পারি, অর্থাৎ মাঝখানে। আবার যদি চাই আমরা এই পাশে সরিয়ে রাখতে পারি, অর্থাৎ বাম দিকে সরিয়ে রাখতে পারি। আবার যদি চাই ডান দিকে সরিয়ে রাখতে পারি, ঠিক আছে? তো আমি যেটি রিকমেন্ড করবো মিডিলে রাখার জন্য। এখন দেখুন এটি কিন্তু অনেক বড় আকারে কিন্তু ডিসপ্লে হচ্ছে, তাহলে ছোট করতে হবে। তার জন্য কর্নার থেকে ধরে আমরা ঠিক এইভাবে ছোট করে নিব, ঠিক আছে? দেখুন এখন কিন্তু অনেক ছোট আকারে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের ভিডিওটিকে প্লে করি, তাহলে দেখুন সাবস্ক্রাইবার এবং বেল বাটনের যে অংশটুকু আমরা নিয়েছি ভিডিও ক্লিপস, সেটি কিন্তু এভাবে ডিসপ্লে হবে, ঠিক আছে? এবং এই সাবস্ক্রাইবার অংশটিকে আমরা যদি সেভ করে রাখতে চাই, অর্থাৎ প্রতিনিয়ত যদি আমরা ভিডিওতে ব্যবহার করতে চাই, বারবারই যদি ব্যবহার করতে চাই, তাহলে যেটি করব, জাস্ট এখানে মাউস রাইট বাটন ক্লিক করে দেখুন অ্যাড টু লাইব্রেরি রয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে যে অ্যাড টু লাইব্রেরি নামের পপ আপ একটি উইন্ডো ডিসপ্লে হবে। এখন জাস্ট এখানে আমরা যে কোনো একটি নেম দিয়ে সেভ করে রাখতে পারি। তাহলে আমরা সেভ করলে দেখুন সেটি কিন্তু সেভ হয়ে গেল। দেখুন এই পাশে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার বেল বাটন। এখন আবার প্রশ্ন আসতে পারে যে এটি আবার কিভাবে নিয়ে ইউজ করব। ধরা যাক আমরা আমাদের ভিডিওর প্রথমেই ব্যবহার করতে চাচ্ছি, তাহলে জাস্ট এটিকে ধরে আমরা যেখানে রাখা দরকার, ধরুন ফার্স্টে আমাদের রাখা দরকার, ঠিক আছে? তাহলে ফার্স্টে যদি রাখা হয়, দেখুন এটি একেবারে যেভাবে আমরা সেটিংস করে দিয়ে রাখছি ঠিক সেভাবে কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। তার মানে বারবারই কিন্তু আমাদের আর এখানে কোনো কাজ করতে হচ্ছে না, অর্থাৎ ওই গ্রিন স্ক্রিনের ব্যাপারটিকে রিমুভ করা দরকার হচ্ছে না, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু আমরা এই বিভিন্ন গ্রিন স্ক্রিন যে ভিডিও ক্লিপসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কামতাসি স্টুডিওতে ব্যবহার করতে পারি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কামতাসি স্টুডিওতে আমরা কিভাবে বিভিন্ন গ্রিন স্ক্রিন যে ভিডিও ক্লিপসগুলো রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আই হোপ এটি আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।